একটি বিশেষ ঘোষণা পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি এবং পুরুলিয়া ছৌ সমিতির একটা কপারেসিংয়ের মাধ্যমে যে পুরুলিয়া ছৌয়ের বিক্রিতায়ন রুখতে উভয়ের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ আমরা বার করেছি যাতে পুরুলিয়ার ছৌকে দীর্ঘায়িত করা যায় এবং ছৌকে বাঁচানো যায় তার দীর্ঘ প্রচেষ্টার জন্য আমরা উভয় পক্ষ বসে একটা আলোচনার সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তগুলো আমি সকলের সামনে তুলে ধরছি ভিডিও পাবলিশ করার সময় প্রত্যেক ইউটিউব চ্যানেল নিজস্ব দায়িত্ব সহকারে সৌ দলের অস্তাদের সাথে আলোচনা করে দলের নাম দলের নাম ওস্তাদের নাম এবং ভিডিও মোবাইল নাম্বার দিয়ে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় যদি কোনো বিকৃত অবস্থা থাকে সেটা সংশোধন করে কিন্তু আপলোড করতে হবে নচেত ভিডিও আপলোড করা যাবে নাই এবং যে চ্যানেল আপলোড করবে সেই চ্যানেল কিন্তু দায় দায়ী সাব্যস্ত হবে ইউটিউবের একটা চ্যানেল আছে সেই চ্যানেল ব্যতির অন্য কেউ ছৌ ভিডিও আপলোড করবে নাই পুরুলিয়া ছৌ সমিতির যতগুলা দল আছে সেই দলের ভিডিও একমাত্র পুরুলিয়া ইউটিউব চ্যানেলের যে সমিতি আছে সেই চ্যানেলের সদস্যরাই ভিডিওটা আপলোড করতে পারবে বাকি কোনো চ্যানেল পুরুলিয়া ছৌ সমিতি তাদেরকে সম্মতি দিবেক নাই এবং যদি তারা ভিডিও আপলোড করে সমিতি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে এবং সাইবার ক্রাইম থানায় বা সাহেবা সাহেবা ক্রমে কেস পর্যন্ত তাদের বিরুদ্ধে করতে পারে এই তাদেরকে আমরা একটা সতর্ক বাণী করছি তারা যেন যেহেতু ভিডিও ব্যক্তিগত করছে তারা যেন ভিডিও আপলোড না করে হয় যদি করে তাহলে যে ইউটিউবে এর সাথে যোগদান করুক যদি করে পড়া ইচ্ছা ইউটিউব এর সাথে যোগদান করবে মানভূম ইউটিউব যে মানে সমিতি তারা আমাদের পুরুলিয়া ছৌ সমিতিকে স্বীকারোক্তি দিচ্ছে যে তারা নিজেরা দায়িত্ব সহকারে ভিডিও আপলোড করবে এবং নিজেরা সংযত থেকে ভিডিওটা আপলোড করবে এবং শোয়ের যে বিক্রিতায়ন কোনো কিছু করবে না সেটাই তারা অঙ্গীকার করছে আমাদের সমিতির চেনা সকল সদস্যের কাছে আমাদের যতগুলো ইউনিয়নের ছৌ দল আছে প্রত্যেক দলের কাছে আমরা অনুরোধ করছি কোনো জায়গায় ছৌ যদি কোনো কেউ ভিডিও আপলোড করে তা আপনাকে ঘোষণা করতে হবে যে একমাত্র যে পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি আছে তারা বেঁধে রেখে কিন্তু অন্যকে ভিডিও আপলোড করতে পারবে নাই এইটা কিন্তু প্রত্যেক আমাদের যে ঘোষণাকারী ছৌয়ের ঘোষণাকারী থাকে ওনাকে ঘোষণা করতে হবে এটা আমরা ছৌ সমিতির পক্ষ থেকে প্রত্যেক দলকে আমরা অনুরোধ করছি একটি সবচেয়ে বড় যে একটা পয়েন্ট আছে আমাদের পুরুলিয়ায় একটা গর্বের বিষয় মহিলা ছৌ নৃত্য দল উঠে আসছে আমরা তাকে গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছি কিন্তু পুরুলিয়া ছৌ সমিতি একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে সেটা বিভিন্ন আর্থিক দিক থেকে আছে বা নাচের বৈষম্য আছে এই জন্য পুরুলিয়া ছৌ সমিতি একটা সিদ্ধান্ত এসেছে যে পুরুলিয়ার ছৌকে বাঁচানো এবং পুরুলিয়ার ছৌকে আরও দীর্ঘায়িত করার জন্যে পুরুষ দল পুরুষ দলের সাথে ছৌ নৃত্য করবে এবং মহিলা দল মহিলা দলের সাথে ছৌ নৃত্য করবে এই ফলে কি একটা পরিণতি আসবে যে মহিলা দল আরও বাড়বে এবং মহিলাদের উৎসাহ আরও বাড়বে এই জন্য আমরা পুরুষ যে পুরুলিয়া ছৌ সমিতি আছে আমরা এই জন্যই মহিলা দলকে আমরা বৈকট করছি না কিন্তু তাদের সঙ্গে আমরা ছৌ নৃত্য প্রদর্শন করতে আমরা পাচ্ছি না কারণ অনেকগুলা বিষয় আছে সেটা উদ্দেশ্যে আমরা আসছি না কিন্তু মহিলা ছৌকে আমরা অগ্রাধিকার দেওয়ার জন্যই পুরুলিয়া ছৌ সমিতি মহিলা দলের সঙ্গে আর ছৌ নৃত্য প্রদর্শন করবে না এবং যদি আমাদের সমিতির কোনো দল যদি মহিলা দলের সঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করে তাহলে তাকে সেই মাসেই সমিতিকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে অনাদায়ে কিন্তু তার সমিতির সদস্যপদ পদ বাতিল হতে পারে এটা আমাদের সমিতির সর্ব দলের সহমতির মাধ্যমে রেজুলেশন আকারে পাশ হয়েছে এটা আমরা সকলেই সহমতি জানিয়েছি এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে কোনো দল মহিলা দলের সঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করবে না সব ছৌ নৃত্য প্রদর্শন কমিটি মহিলা দল এবং পুরুষ দল আগামী সেশনের জন্য বুকিং করেছেন তাদের কাছে অনুরোধ আপনারা মহিলার আমরা সৌ সমিতির সিদ্ধান্তে এসেছেন যে মহিলার ছৌ নৃত্য উন্নয়নের জন্য মহিলা এবং মহিলা ছৌ নৃত্য প্রদর্শন করুক নচেত পুরুষ এবং পুরুষ ছৌ নৃত্য প্রদর্শন করুন এই কারণে মহিলা এবং ছৌয়ের পুরুষের ছৌ নৃত্য প্রদর্শনের ক্ষেত্রে নৃত্যের একটা বিস্তর ফারাক হচ্ছে এবং মহিলার আমাদের অবনতি হচ্ছে এই জন্য আমি ওই নৃত্য কমিটির কাছে অনুরোধ করব হয় আপনারা পুরুষদের ছৌ নৃত্য করুন নয়তো তো মহিলাদের নৃত্য পরিদর্শন করুন মহিলা মহিলা করলে মহিলাদের উন্নয়ন হবে এবং মহিলারা বেশি করে আসর পাবে এই আশা রাখছি এবং পুরুলিয়া মানভূম জোড়ে সারা যে মানভূম আমাদের ছোটনারপুর মানভূম যেটা যে ছবি নৃত্যের বিশাল প্রসাদ পুরো মানভূম বাংলা বিহার উড়িষ্যা তার আমরা এই তিনটা স্টেটেই মানে মহিলা এবং পুরুষ ছবি নৃত্য আমরা সমর্থন করছি না নমস্কার